সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি কে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা ডিভোর্স সেটেলমেন্ট, ফেয়ার ডিভোর্স সেটেলমেন্ট সংক্রান্ত বিষয়টি, গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম। আমরা থেমে গিয়েছিলাম বিজ্ঞাপন বিরতির জন্য, যে জায়গাটিতে আমরা থেমে গিয়েছিলাম সেটি ছিল লামসাম অর্ডার। এবং আমার সম্মানিত অতিথি খুব সুন্দর করে বলে দিয়েছেন যে লামসাম অর্ডার বলতে কী বোঝায়। এখন চলে যাচ্ছে প্রপার্টি অ্যাডজাস্টমেন্ট অর্ডারের দিকে। ভাইয়া, প্রপার্টি অ্যাডজাস্টমেন্ট অর্ডার বলতে কী বোঝায়? এখন যদি দেখা যায় যে একটা ম্যাট্রিমোনিয়াল হোম রয়েছে, যে সেটা একজনের নামে হতে পারে, দুজনের নামে হতে পারে, যে এখন দেখা যাবে যে ওই অর্ডারটির মাধ্যমে এটিকে অ্যাডজাস্ট করা হবে। সেক্ষেত্রে অপশন থাকতে পারে যে একজনকে নিতে পারে আর বাদ বাকি তার শেয়ারের যে অর্থ দিয়ে দেওয়া হবে। আমরা যেটি এই মামলাতে দেখেছি যে এই মামলাতে 75,000 পাউন্ডের যে অর্থ, সেটি প্রপার্টি অ্যাডজাস্টমেন্ট অর্ডার হিসেবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন স্ত্রীকে, এবং প্রাক্তন স্বামী কিন্তু এটি মেনে নিয়েছিলেন। তো আমরা, আপনি খুব সুন্দর করে বলেছিলেন যে পেনশন শেয়ারিং অর্ডার বলে একটি বিষয় আছে, এটি কিরকম? এটা যদি ভবিষ্যতে যখন ভদ্রলোক পেনশনে যাবেন, যে তখন ওনার যে পেনশন পাওয়া যাবে সেই পেনশনের উপর যদি কোনো অর্ডার হয়, সেটাই হচ্ছে পেনশনের শেয়ারিং এর অর্ডার। আপনি আরটিএ অর্ডার, খুব থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আরটিএ অর্ডারের কথা বলেছিলেন যে ইন্টারিম পিরিয়ডিক পেমেন্ট অর্ডার, এটি বলতে কি বোঝায়? এটা ডিউরিং যে মামলা চলাকালীন সময় যদি কোনো অর্ডার হয়, যে সেই অর্ডারটা মূলত এটা ইন্টারিম মধ্যবর্তী। আর আপনি বলেছেন যে ফাইনাল পিরিয়ডিক মেইনটেনেন্স অর্ডার, এটি বলতে কি বোঝায়? এটা ফাইনাল যখন অর্ডারটা দেবে, জি, এবং দেখা যাচ্ছে যে প্রতি মাসে মাসে পিরিয়ডিক পলে কি পরিমাণ অর্থ দিতে হবে সেটা কিন্তু আমরা দেখেছি যে এই মহিলাকে কিন্তু প্রাক্তন স্ত্রীকে, প্রাক্তন স্বামী 45,000 পাউন্ড দিয়েছেন আপনি কি বলবেন যে কি কি বিষয়গুলো কোর্ট মানে কোর্টের মূল্যায়ন করবেন যখন নাকি অর্ডার গুলো দেবে? বিষয়গুলো কি কি? প্রথম যেটা আসবে যে ইনকাম, আর্নিং ক্যাপাসিটি, প্রপার্টি, other financial resources of both parties আর দ্বিতীয় ক্ষেত্রে যে financial needs যেটা বলা হয়, obligation, responsibility which each of the parties to marriage, যে তারপরে আছে standard of living enjoying, তাহলে এগুলি করা হবে, এগুলো করা। আচ্ছা, ধন্যবাদ। আর এই বিধিবদ্ধ আইনের পাশাপাশি কোনো কি কেস ল আছে? হ্যাঁ, দুইটা লিডিং কেস আছে এখানে। একটা হচ্ছে হোয়াইট ভার্সেস হোয়াইট, আর একটা হচ্ছে মিলার কেস ল। তো হোয়াইট ভার্সেস হোয়াইট যে কেসটি, এটি কি বিষয় নিয়ে ডিল করে? এটা হচ্ছে বিগ মানি নিয়ে। বিগ মানি মানে যদি মিলিয়ন বিলিয়ন পাউন্ড হয় তখন হোয়াইট ভার্সেস হোয়াইট এর প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল। তো এখানে কি প্রিন্সিপাল এস্টাবলিশ হয়েছে সংক্ষিপ্ত আকারে বলুন? এখানে যে ফেয়ার আউটকাম, তারপরে ডিসক্রিমিনেটরি, তারপরে বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের রোলস, এই ধরনের জিনিসগুলো মূলত এখানে নিয়ে আসে। এবং এখানে বোধহয় এটিও বোধহয় একটি বিষয় যে হাজব্যান্ড অনেক বড়লোক, অনেক অর্থবিত্তশালী, কিন্তু ওয়াইফ বাসায় কাজ করছেন, বাট এই যে গৃহে যে কাজ করছেন এটিরও একটি আর্থিক ভ্যালু, এটিও অ্যাকাউন্টে নিতে হবে, কারণ সে তো কন্ট্রিবিউশন করছে, সে তো যদি বাচ্চা রাখে, দ্যাট ইজ এটি এটি বোধহয়। আর আপনি দ্বিতীয় যে কেস লটির কথা বলেছিলেন, মিলার কেস ল, এটি বিগ মানি নিয়ে ডিল করে আমরা জানি, বাট এটিতে কি প্রিন্সিপাল এস্টাবলিশ হয়েছে? এটা বেশ কয়েকটা প্রিন্সিপাল আছে, তার ভিতরে প্রথম তিনটা প্রিন্সিপাল মেইনলি আসছে, তার ভিতরে অ্যাসেট যেটা আছে হাজবেন্ড আর ওয়াইফ, এটা ডিভাইডেড করতে হবে দ্বিতীয় প্রথমে। আর দ্বিতীয় যেটা আসছে যে হাজবেন্ড আর ওয়াইফের যে অর্গানাইজড অ্যাফেয়ার্স যেটা আছে, সেটাকে ফিনান্সিয়ালি যে ভাগ করার খুব সুন্দর করে আপনি বলেছিলেন, বাট আলোচনা করতে করতে আলোচনা এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনুষ্ঠানের এই পর্যায়ে আপনি যদি আপনার সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত আকারে আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ দর্শক যারা অনুষ্ঠান দেখছেন। আমরা আলোচনা করলাম, আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটা ভালো নলেজ দেওয়ার জন্যে।
তো আপনার আশা করি আপনারা অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ সলসর এম কাসবান ভাই আপনার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য। দর্শক মণ্ডলী, সংসারের অভ্যন্তরে স্বর্গীয় শোক সৃষ্টি করার জন্য শতবর্ষ পূর্বে বাংলা সাহিত্যের আরেকজন বিখ্যাত কবি বলেছিলেন, প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে। দর্শক মণ্ডলী, প্রীতি ও প্রেমের এই পূর্ণ বাঁধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই প্রাক্তন এই ব্যারিস্টার এবং প্রাক্তন এই স্বামীর ভিতরে যে স্বর্গীয় যে সুখ, সেই সুখ অনুপস্থিত ছিল আমরা দেখতে পেয়েছি, এবং এ কারণেই 2009 সালে তাদের ভিতরে এই বিবাহ বিচ্ছেদটি হয়ে গিয়েছিল। বিবাহ বিচ্ছেদের 7 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও প্রাক্তন স্ত্রী ফিরে গিয়েছিলেন প্রাক্তন স্বামীর কাছে, প্রেমের জন্য নয়, ভালোবাসার জন্য নয়, আরও অধিক পরিমাণ অর্থ ডিভোর্স সেটেলমেন্ট রিওপেন করার মাধ্যমে তার কাছ থেকে আদায় করে নেবার জন্য। কিন্তু মহামান বিচারপতি সেই প্রাক্তন স্ত্রীকে বন্ধ করে দিয়েছিলেন, বলেছিলেন যে এই প্রাক্তন স্ত্রী এই এই প্রক্রিয়া করতে পারবেন না। ডিভোর্স সেটেলমেন্টের রিটার্ন কপি প্রাক্তন স্ত্রীর কাছে থাকার কারণেই কিন্তু বেঁচে গিয়েছিলেন প্রাক্তন এই ব্যারিস্টার হাজব্যান্ড, যিনি এখন মহামান্য একজন কিউসি। অতএব এই দুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্যই সচেতন থাকবেন। প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীগণ যখনই আপনাদের ভিতরে কোনো এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টগুলো রিটার্ন কপি আপনারা রেখে দেবেন, নয়তো বা প্রাক্তন যে লোভী স্ত্রী, নরপেশাচী যে লোভী স্ত্রী অথবা প্রাক্তন যে লোভী স্বামী আপনাদেরকে কিন্তু নাজেহাল করতে পারে আপনাদের সিগনেচার জালিয়াতি করে আপনাদের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসতে পারে প্রাক্তন স্বামী এবং প্রাক্তন স্ত্রীগণ। দর্শক মণ্ডলী, সুতরাং এই সপ্তাহ বিষয়ে আপনারা সচেতন থাকবেন, প্রীতি এবং প্রেমের পূর্ণ বাঁধনে আপনাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সাংসারিক জীবনে শান্তি নিয়ে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সলিসিটর এম কে হাসান ভাই আমাদের সাথে থেকে এতক্ষণ আপনার মূল্যবান উপদেশ দেওয়ার জন্যে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে থেকে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত আমাদের যে সমস্ত ভাই বোন আজকের অনুষ্ঠানটি এত সুন্দর করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটির সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান প্রশ্ন অথবা মতামত থেকে থাকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন legalupdate@ntv.net। আগামী সপ্তাহের লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুহিদ খান আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি সলিসিটর এম কে হাসান ভাইকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।